দরজায় করোনার চেয়ে জাতীয় সংসদ নির্বাচন আগামী 7 জানুয়ারি সেই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে ইকরা বাংলা টেলিভিশনের বিশেষ আয়োজন ইলেকশন ইলেকশন অনুষ্ঠানের পক্ষ থেকে সবাইকে স্বাগত। দর্শক, আপনারা জানেন জাতীয় সংসদ নির্বাচনে সবসময় গুরুত্ব পায় সিলেটের মাটি। বড় দলগুলো এই মাটি ছুঁয়ে তাদের নির্বাচনী কার্যক্রম শুরু করে, এবারও তার ব্যতিক্রম হয়নি। আর সেই নির্বাচনের উত্তাপ ছড়িয়ে পড়েছে সিলেটের সবখানে, হাটে ঘাটে, এমনকি ফুটপাতে, চায়ের স্টলে। দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি সিলেটের একটি ঐতিহ্যবাহী স্থাপনা কিনব্রিজের নিচে একটি চায়ের স্টলে। এখানেও একই অবস্থা, চায়ের ফাঁকে ফাঁকে চলছে নির্বাচনের আলাপ আলোচনা সমালোচনা। শোনা যাক সেই মানুষগুলোর নির্বাচন ভাবনা। সাথে রয়েছে আমি আহমদ সেলিম। কেমন আছেন আপনারা? ভালো আছেন নিশ্চয়ই। চায়ের ফাঁকে ফাঁকে রাজনৈতিক আড্ডাও চলছে, আলোচনা চলছে আমরা শুনতে পাচ্ছি। আসলেই যেহেতু ক্ষণগণনা শুরু হয়ে গেছে, আমরা জানি যে আগামী 7 জানুয়ারি আমাদের জাতীয় সংসদ নির্বাচন, তো সেই হিসেবে কিন্তু দিন কিন্তু বেশি নেই, সময় বেশি নেই। আমিও শরিক হতে চাই আপনাদের সেই আলোচনায়, সেই আড্ডায়। তো চা মনে হয় আমরা একটু সবাই একসাথে খেলে ভালো হয়। হ্যাঁ ভাই, তিনটা চা দেন ভাই, আরও তিনটা চা দেন প্লিজ। তো যেটি বলছিলাম, আমরা প্রথমে পরিচয় হয়ে নেই প্লিজ, আপনার পরিচয়টা প্লিজ। আমি আনোয়ার হোসেন, আমার ছোটখাটো একটা বিজনেস আছে, লাইব্রেরির বিজনেস আছে। আমি পত্রিকা বিক্রি করি প্রায় 40 বছর ধরে চলে, কিন্তু যে আমার নাম মোহাম্মদ আহাদ আলী। ধন্যবাদ। আমি অঞ্জন দাস, আর আমি একটা ছোটখাটো একটা জব করি। মোহাম্মদ আরিফ, আমি ইঞ্জিনিয়ারিং কাজ করি সিলেট। যেটি বলছিলাম আমরা যে নির্বাচনের সময় ক্ষণ ঘনিয়ে আসছে, আগামী 7 জানুয়ারি সেই বহুকাঙ্ক্ষিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, আপনারা সেই নির্বাচন নিয়ে কী ভাবছেন? প্রথমে জানতে চাইবো আপনার কাছে। জি, আমাদের ভাবনা হচ্ছে যে এটা যে নির্বাচনটা যেন সুষ্ঠু সুন্দর হয় এবং দাঙ্গা হাঙ্গামা মুক্ত, এবং যারাই আসবে ভালো মানুষ আসবে সংসদে, এবং আগামী 5 বছর যেন আরও ভালোভাবে, এখন যেভাবে চলতেছে আরও ভালোভাবে যেন আমাদের সমাজটা এবং রাষ্ট্রটা চলে। কারণ বর্তমানে যারা আছেন ক্ষমতায়, ওনারা উন্নয়ন করতেছেন, ঠিক আছে, অনেক বড় বড় মেগা প্রকল্প করতেছেন, বাট আমাদের প্রত্যাশা আরও ছিল হয়তো বেশি। যতটুকু হোক ওনারা করছেন, আমাদের অনেক কিছুই আছে, যেমন প্রত্যাশা ছিল, যেমন এখন এই দ্রব্যমূল্যের বিষয়গুলো, এগুলো যেন সরকার আরও নজর দেয়, যারা আসবে আগামীতে ওনারা যেন এই বিষয়গুলোই বেশিরভাগ নজর দেয়, নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত মানুষের জীবনযাত্রার মানটা যেন সহনীয় পর্যায়ে রাখেন যারাই আসবেন ক্ষমতা। এবং আমরা চাই যেন সবাই সুষ্ঠু এবং সুন্দরভাবে নির্বাচনটা উৎসবমুখরভাবে করে। আপনি কেমন নির্বাচন চাচ্ছেন? নির্বাচন মনে করো শান্তিভাবে হইলে কি তাহলে তাও ভালো, আর যারা আছে তাইনও ভালো, যারা আসবে আগামীতে তারাও জানে ভালো ও করে উন্নয়ন করে। ধন্যবাদ। আসলে নির্বাচন আমরা একটা আনন্দমুখর পরিবেশে অনেক উৎসাহ উদ্দীপনা দিয়ে নির্বাচনটা আমরা চাই, সবের ভোটাধিকার প্রয়োগ করা হইতো, সব ভোটার ভোট কেন্দ্রে যেত, এটি আমরা প্রত্যাশা করি। আর বিগত দিনে যেভাবে উন্নয়ন হয়েছে বাংলাদেশের, বিশ্বের মানচিত্রে যেভাবে আমরা মাথা উঁচু করে দাঁড়িয়েছি, বর্তমান সরকার আসলে খুবই ভালো কাজ করতেছে, এবং আমরা আরও প্রত্যাশা করি যারা নির্বাচিত হবেন, আশা করি ওই ওরা যেন জনবান্ধব হয়, জন মানুষের উন্নয়নে কাজ করে, ওরা যেন যে যে বাংলাদেশের জন্য কাজ করে। কারণ হচ্ছে এই বাংলাদেশটা তো আর এভাবে আসছে না, 1971 সালে অনেক মুক্তিযুদ্ধের বিনিময়ে, অনেক ব্যক্তিকে যে অনেক প্রাণ, 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের সম্ভ্রম হানির বিনিময়ে আজকের এই বাংলাদেশ, এই বাংলাদেশটারে আসলে বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াইবার যে যে আসলে বঙ্গবন্ধুর কথা না, বাংলাদেশ মানে বঙ্গবন্ধু, এই বঙ্গবন্ধুর কথা না বললে না হয়, যার জন্ম না হলে আসলে আমরা এই লাল সবুজের পতাকা পেতাম না, যার জন্ম না হলে আসলে আমরা একটা স্বাধীন বাংলাদেশ পেতাম না। আমরা মনে করবো যে বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল সোনার বাংলা করার, আসলে বিগত দিনে অনেক ধাক্কাধাক্কি, হাঙ্গামা, ক্ষমতার দখলের জন্য আসলে আমরা অনেক পিছিয়ে গেছিলাম। এখন বর্তমান যে সরকার আছে, এই সরকার আসলে আমাদেরকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাচ্ছে।
আমরা আশা করব আরো অনেক দূরে গিয়ে গিয়ে আমরা বিশ্বের মানচিত্রে একটা মান সম্মান মতো আমরা যে স্বাধীন আমরা বাংলাদেশ আমরা স্বাধীন মতো আমরা সার্বভৌমত্ব আমরা আত্মনির্ভরশীল দেশ হিসেবে আশা করব আমরা আগামী দিনে যারা নেতৃত্ব দিবেন এই সরকার গঠিত হবে আমরা আশা করি বিশ্বের মানচিত্রে আমরা বুক ফুলিয়ে মাথা উঁচু করে দাঁড়াবো আমি এই প্রত্যাশা করি এবং সবাইকে আমি মনে করব যে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য আমি অনুরোধ করব সবাই শান্তিপূর্ণভাবে উৎসব পরিবেশ মুখরভাবে আমরা ভোট দেব এই আশা আমি আশা প্রত্যাশা করতেছি ধন্যবাদ আমরার মতন মেহনতি মানুষের সবচেয়ে উপকার কারণ আমরা এই সরকার আমরা যেটা পাইছি এবং যেটা সৌন্দর্য দেখলাম এই সরকারের এলাকার বইবার পরিবেশ আসলো না এই সরকার আওয়ায় বারবার আমরা চাইলাম যে এই সরকারও থাকতো এই সরকার থাকলে আমরা গরিব কোনোদিন লাঞ্ছিত বিজিত থাকতো না বিগত পাঁচ বছর আগে যদি আমরা যাই অথবা তারও পেছনে যাই সিলেটে যে আমাদের প্রত্যাশা সিলেট নিয়ে সিলেটের উন্নয়ন নিয়ে তার কতটুকু আমরা পেয়েছি সে ব্যাপারে একটু আমরা জানতে চাইব বিগত পাঁচ বছর না বিগত দশ বছর বা পনেরো বছর থেকে সিলেটের অনেক উন্নয়ন হয়েছে প্রচুর যেটা অভাবনীয় যেমন উনি বলছিলেন একটু আগে যে এই ক্লিন ব্রিজের বিষয় শুধু ক্লিন ব্রিজ না রাস্তাঘাট স্কুল কলেজ এবং সব ক্ষেত্রেই যে আমরা দেখি যে এই সরকার বিভিন্ন ধরনের প্রকল্প নিয়েছেন এবং এটা বাস্তবায়নও হয়েছে অনেক প্রকল্প নিয়েছেন অনেক বাস্তবায়ন হয়েছে এবং আরও প্রত্যাশা এবং আমরা যতটুকু জানছি যে আগামীতে মেবি এই সরকার যদি আসে এই ক্লিন ব্রিজের পাশেই আরেকটি মেবি সম্ভবত একটি ব্রিজ করবেন আমরা সেইটারও প্রত্যাশায় আছি এবং অতীতে যা করছেন আগামী তো আশা করি এর চেয়ে আরও বেশি আমাদের এই সিলেটের বিশেষ করে সিলেট বিভাগের উন্নয়ন যেন হয় সরকারের কাছে বা যারা আমাদের এখানে মন্ত্রী হবেন বা সাংসদ হবেন তাদের কাছে দাবি থাকবে যেন আরও ভালোভাবে পরিবেশটা বিশেষ করে রাজনৈতিক পরিবেশ সামাজিক পরিবেশ এবং সব কিছু মিলে যেমন আমাদের যেভাবে শান্তিপূর্ণ আছে এইভাবে থাকবে এবং আরও যেন উন্নত হয় সেটাই প্রত্যাশা সব নাগরিকই একই প্রত্যাশা যে সবাই শান্তিভাবে থাকতে পারি বিভিন্ন ধরনের রাজনৈতিক বা জঙ্গি হাঙ্গামা নানান ধরনের বিষয় ছিল অতীতে এই গত কয়েক বছর থেকে তো আমরা এগুলো দেখি না টোটালি নাই এটা হয়েছে সাধারণ মানুষের জন্য খুবই ভালো হরতাল রাজনৈতিক বিভিন্ন ধর্মীয় বা আমরা যেটা বলি জঙ্গি বা অন্ধবিশ্বাস থেকে বিভিন্ন ধরনের প্রবলেমগুলো হয় এগুলো সিলেটে কখনোই ছিল না এত বেশি এখনও নাই অতীতও এত বেশি ছিল না হয়তো এই সরকার আগে যারা ছিল হয়তো আমরা কোনো দলের পক্ষে না বিভিন্ন কারণেই হয়তো এই ছিল এই ধরনের বিষয়গুলো এখন নাই আমরা চাই এইটাই থাকবে যেমন হরতাল না হয় ধর্মঘট না হয় আর রাষ্ট্রীয়ভাবে বা দলীয়ভাবে যেন কোনো ধরনের দাঙ্গা হাঙ্গামা না হয় কারণ এটা সাধারণ আমাদের মতো সাধারণ মানুষ বা ব্যবসায়ী দিয়ে বা সবারই প্রবলেম তৈরি হয় সমস্যা আমরা শান্তির পক্ষে যেই আসুক ক্ষমতায় আমরা সবসময় শান্তির পক্ষে যেরাই আসুক যে যে দলই আসুক আর যে যারাই রাষ্ট্র চালাবে তাদের কাছে আমাদের একটাই দাবি যেন আমরা শান্তিপূর্ণ পরিবেশ চাই শান্তির পক্ষে থাকতে চাই এবং আমাদের আমরাও যেন শান্তির পক্ষে ওনাদের সাথে গা মিলিয়ে চলতে পারি ওনারা যেন আমাদের সাথে চলতে পারে সেই প্রত্যাশাই আমাদের আপনি জানতে চাই যে বিগত দিনে জি সিলেটে কেমন উন্নয়ন হয়েছে সেটি আপনার দৃষ্টিকোণ থেকে একটু জানতে চাই না আগের থেকে অনেক কিছু আল্লাহর রকম পরিবর্তন হয়েছে যেমন কি কি হয়েছে তো রাস্তাঘাট ইউনিয়ন সব কিছু এই ধরনের অনেক কিছু করছেন আল্লাহর রকম আরো আগামীতে দূত এখন আরো আগামীতে আরো ভালো করবে কি কি করতে পারে মানে আপনার কি পরিকল্পনা অথবা আপনার কোনো ভাবনা আছে কি না যে সিলেটে এই এই জিনিস করলে ভালো হয় সিলেটে মনে করেন ওই যে ক্রিন ব্রিজটা আছে এই ক্রিন ব্রিজের পাশে দুটো আরেকটা ব্রিজ করে তে জনগণের মনে করুক চলার একটা রাস্তা খুব সুবিধা হবে শান্তি হবে সরকারে যেভাবে আগুয়াইছেন আসলে আমরা তো জানি প্রায় শতাধিক বছরের পুরনো ক্রিন ব্রিজটি জি আমরা সবাই জানি যেটি বলেছেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা সেই অর্থে হয়তো উনি বিষয়টা প্রস্তাব রেখেছেন যেহেতু ঝুঁকিপূর্ণ একটি ব্রিজ তাও আবার সিলেটে একটা প্রাচীন স্থাপনা সিলেটে বর্তমান যে সরকার সেই সরকারের উন্নয়ন কী হয়েছে এবং সামনের নির্বাচনে আপনার প্রত্যাশা কী থাকবে এই সরকারের কাছে যে সরকারই আসুক নির্বাচনে বিজয়ী হয়ে সেই সরকারের কাছে আপনার প্রত্যাশা কী থাকবে আমাদের যারা সিলেটি তারার প্রত্যাশা হইল যেমন ধরেন ইডিওলজি একটা পূর্ণভূমি আমরা বলি পূর্ণভূমি সিলেট এই সিলেট থেকেই কিন্তু যারাই সরকার নির্বাচনে আসে বা সরকার গঠন করে তারা প্রত্যেকই প্রথমে আইসে প্রচারণাটা কিন্তু আমাদের ওই সিলেট থেকে শুরু করে কেন এখানে সিলেটে এখানে হ্যাঁ 360 আউলিয়ার এই পূর্ণভূমি নির্বাচনী প্রচারণা এখানেই শুরু আসলে প্রত্যাশা কোনো শেষ নাই মানুষের আমরা যারা জনগণ আমরা চাই খালি আমরা আরও দেও আসলে আমরা অনেক দেওয়া হয়েছে আমরা আরও আমরা জীবন মান উন্নয়নের জন্য
স্বাস্থ্য চিকিৎসা ব্যবস্থা, বাসস্থান, রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থা, আসলে ওই যে কিন ব্রিজ নিয়ে আলোচনা হয়েছে, আসলে এটা একটু ঐতিহ্যবাহী ব্রিটিশ আমলের ব্রিজ। এই ব্রিজটা ব্রিটিশ আমলের ব্রিজ, এই ব্রিজটা আমার কত হইলো, এই ব্রিজটা থাকতো প্রদর্শন হিসাবে, সিলেটের ঐতিহ্য হিসাবে। এই আলী আমজাদের গড়ি এবং কিন ব্রিজ, এটা হলো সিলেটের পরিচিতি, গর্ব, এটা গর্ব, এটা থাকতো। এটার পাশাপাশি জনগণের যানমালের চলাচলের লাগি এখানে, এটা অনেক, এখানে কালীঘাট, সামনে কালীঘাট, এমনি কাজির বাজার, এখানে মূল ব্যবসার মূল কেন্দ্রস্থান হলো এই দুইটা বাজার। পাশাপাশি যদি আমাদের একটা ব্রিজ হয় তাহলে ওই যাতায়াতের ব্যবস্থা খুব সুবিধা হবে, এবং এই ক্রিন ব্রিজটা প্রদর্শনীর জন্য, মানুষ চলাচলের জন্য বাহির থেকে মানুষ আসলে পরে এই ব্রিজে হাঁটা উঠা করে পর্যটকরা দেখুক এই সিলেটের ঐতিহ্য, আমি মনে করি এটা ভালো হবে। আর যেগুলা কাজ, আসলে কাজ কিন্তু সবই হইতেছে, যেমন ধরো এই সরকারটা, এই সরকার আসলে ভালো, যেমন বৃদ্ধ লোকদেরকে বয়স্ক ভাতা দিতেছে, বিধবা ভাতা দেওয়া হইতেছে, শিশু ভাতা দেওয়া হইতেছে, এমন কোনো ভাতা নেই যে ওই 15 বছর আগে আমরা এরকম সুযোগ সুবিধা আমরা পাইছি না, আসলে অত্যন্ত ভালো লাগছে এই সরকারকে দেখে। জাতীয় সংসদ নির্বাচন থেকে শুরু করে প্রতিটি নির্বাচনে আমরা দেখি যে সিলেট থেকেই তাদের প্রচারণা, গণসংযোগ শুরু হয়। তো সরকার কি যে সেইভাবেই মূল্যায়ন করছে সিলেটকে, আপনার দৃষ্টিতে কি মনে হয়? আমাদের দৃষ্টিতে হয়তো পুরোপুরি না, অনেক সময় আমরা আমাদের যারা এই জায়গার স্থানীয় সংসদ যারা আছেন ওনারা হয়তো দাবি রাখেন বা চেষ্টা করেন, বাট আমার কাছে মনে হয় না, কারণ যেহেতু এইটারে শুধু পণ্যভূমি বলা হয় না এবং নির্বাচনী প্রচারও নয়, এটা একটা প্রবাদও আছে যে সিলেটের আসন যারা নির্বাচনে জয়ী হয় ওরাই সরকার গঠন করে। তো এই জন্য এটারে আরও গুরুত্ব দেওয়া উচিত আমি মনে করি, এই এই সিলেট অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্যসহ যাবতীয় বিষয়গুলোর প্রতি আরও মনোযোগী হওয়া উচিত। যারা সাংসদ হবেন বা মন্ত্রী হবেন তাদেরও আরও দাবি দেওয়া উপস্থাপন করা উচিত। নদী, সুরমা নদীর যে বিষয়টা আছে, আমাদের এই নদীটাও বিভিন্ন কারণে মরা বলতেছি আমরা এখন, হয়তো নদী খননের বিষয়টা করা উচিত, কারণ বন্যার সময় বা বিভিন্ন কারণে এখন ইয়ে, এবং সরকার কিন্তু উদ্যোগ নিয়েছে ইতিমধ্যে। এটা শুনতেছি আমরা হচ্ছে হয়তো বা হবে, বা আরও আমরা চাইতেছি যে আর যেন দ্রুত হয়, এবং শহরের যে নালাগুলা আছে, জলাবদ্ধতার যে প্রবলেম তৈরি হয় এইগুলা আরও যেন প্রসারিত হয় এবং তাড়াতাড়ি হয়। হ্যাঁ, সিলেটে এই সরকারের আমলেই যেমন রাস্তাঘাটগুলা খুবই প্রশস্ত হয়েছে, যেটা আজ থেকে 15-20 বছর আগে এটা মানে অর্ধেকও ছিল না, প্রত্যেকটা রাস্তায় রাস্তাঘাট, ওয়ার্ডের এলাকা সবই হয়েছে, সব কিছু হইতেছে। কিন্তু আমি মনে করি যে সিলেট যেহেতু বিভিন্ন কারণে টোটাল বাংলাদেশের মধ্যে একটা গুরুত্বপূর্ণ আসন হিসেবে ধরা হয় বা একটা স্থান হিসেবে ধরা হয়, এইটার প্রতি সরকার বিশেষ করে পর্যটন খাত সহ যাবতীয় ইয়েগুলো আছে, যে আমাদের সিলেট তো প্রচুর পর্যটন খাতগুলো আছে, এগুলোর উন্নয়ন হইতেছে, বাট যে ধীরগতিতে হইতেছে, অনেক পর্যটক আসতেছে, বাড়তেছে, কিন্তু আমার মনে হয় কাঙ্ক্ষিত হবে না, যেটা আমরা হয়তো প্রত্যাশা করতে পারি। সরকারের কাছে কি প্রত্যাশা? প্রত্যাশা তো আমরা অবশ্যই চাই যে এই বিষয়টার প্রতি আলাদাভাবে গুরুত্ব দেওয়া, পর্যটন খাতটারে হ্যাঁ বিশেষ গুরুত্ব দিয়ে এই খাতটারে যদি ওনারা ইয়ে করতে পারেন, তৈরি করতে পারেন, সরকারেরই তো লাভ, জনগণ বিভিন্ন জায়গা থেকে দেশি বিদেশি পর্যটকরা আসতেছে সিলেট, এখন আসবে, আরও বাড়বে, বিভিন্ন নিরাপত্তার বিষয় আছে বিভিন্ন ক্ষেত্রে, রাস্তাঘাটের বিষয়গুলো আছে, এখনও রাতারগুল সহ অন্যান্য জায়গায় যাতায়াতের বিষয়গুলো আসলে হয়েছে, কিন্তু আমরা মনে করি যে আরও বেশি হওয়া উচিত। যেমন দেখি পৃথিবীর অনেক দেশ কিন্তু তাদের পর্যটন খাত থেকে বড় একটা রাজস্ব। হ্যাঁ, আমি মেবি যতটুকু জানি তাইওয়ান না থাইল্যান্ড, এই ওরা তো চলতেছে এইগুলাতে, আপনার ইন্দোনেশিয়া সহ আমরা অনেক দেশই জানি যে এই ধরনের পর্যটন খাত দিয়ে ওরা উঠে আসছে। তা আমাদের আসলে অনেক স্থান আছে, বিশেষ করে সিলেটের এত সম্ভাবনা আছে অঞ্চল, বিভিন্ন জায়গাগুলো আছে টোটাল সিলেট বিভাগের, যে এই বিষয়গুলোর যদি সরকার একটু আলাদা গুরুত্ব দিয়ে, যদি এটারে বিশেষ গুরুত্ব দিয়ে যদি এটার প্রতি নজর দিতেন বা এগুলোর পরিচালনা করতেন হয়তো আরও বেশি ইয়ে হইতো, আমাদের জন্য ভালো হইতো, সাধারণ জনগণেরও ভালো হইতো, কারণ কর্মক্ষমতাও বাড়তো, মানুষের ইনকামের ইয়েটাও বাড়তো। তিনি যেটি বলেছেন যে সিলেটে পর্যটন শিল্পকে যদি সরকার আরও বিশেষ গুরুত্ব দেয়, তো আমার বক্তব্য হচ্ছে যে সিলেটের অনেক আলোকিত মানুষ জাতীয় সংসদে রয়েছেন, আমরা জানি বিগত দিনেও ছিলেন, এখনও নেতৃত্ব দিচ্ছেন, শীর্ষস্থানের মন্ত্রী রয়েছেন আমাদের জাতীয় সংসদ নির্বাচনে, তারা কি দিচ্ছেন আপনার যে ভাবনাটা যে সিলেটের পর্যটন খাতকে আরও গুরুত্ব দেওয়ার দরকার, তারা কি দিচ্ছেন আপনি মনে করেন? মানে দিচ্ছেন, আমি মনে করি দিচ্ছেন, তবে অত গুরুত্ব সহকারে দিচ্ছেন না আমি যেটা বুঝতেছি, কারণ হচ্ছে এই এই পর্যটক নগরী সিলেট, বৃহত্তর সিলেট, এখানে অনেক জায়গা পড়ে রয়েছে পর্যটকের জন্য, খুব আকর্ষণীয় জায়গা, খুব সুন্দর সুন্দর স্থান। তবে আমি মনে করবো যে এখানে যদি আরও গুরুত্ব সহকারে এই এটারে নজর দেওয়া হয় তাহলে এখান থেকে অনেক কোটি কোটি টাকা আমাদের এই পর্যটকদের রাজস্ব আয় হবে,
আমি বিশেষভাবে অনুরোধ করব যে সরকারই আসুক, এইসব সম্পদ এগুলো বাংলাদেশের সম্পদ, খালি সিলেটের সম্পদ না, এটা বাংলাদেশের সম্পদ। এই পর্যটক এই স্পটগুলোকে আরও অত্যন্ত যেমন এই প্রশাসনিকভাবে আমরা জানি যে টুরিস্ট পুলিশ দেওয়া হয়েছে, তাদের সেবার মানও আমরা দেখতেছি অনেক মিডিয়ার মধ্যে বা দেখতেছি ভালো, তবে এখানে থাকা খাওয়া বাসস্থানের ব্যবস্থা, চিকিৎসা যোগাযোগের ব্যবস্থাটা আরও উন্নত করতে পারলে, যেমন ধরেন আমাদের বাহির থেকে বাইরের দেশগুলা থেকে অনেক বিদেশি নাগরিকরা এখানে আসবেন, সুন্দরভাবে আমরা যদি এগুলারে আমরা ওই সুবিধা মতো তাদের সুবিধা মতো আমরা উন্নত করতে পারি, তাহলে অনেক বিদেশের নাগরিকরা আসবেন, বাংলাদেশের সরকারের অনেক রাজস্ব এখান থেকে এটা সাপোর্ট করবে বাংলাদেশ সরকারকে, আমরা আশা করি আরও উন্নতি হোক। সিলেটে কি কি হওয়া দরকার আপনি মনে করেন একজন সাধারণ মানুষ হিসেবে? সিলেট সবচেয়ে উন্নত হয়েছে কি আরিফ উল্লাহ চৌধুরীর দ্বারা, আর এখন কু যে বর্তমান মেয়র পাইছি যত দলীয় ভাবে আওয়ামী লীগ, এর চেয়ে বেশি উন্নত হইব ইনশাল্লাহ। ওটু পত্রকার ধন্যবাদ, আমরা উন্নয়ন চাই, আমরা উন্নয়ন যেই আসুক ক্ষমতায়, আমরা চাই সিলেটের উন্নয়ন, আমরা চাই মানুষের উন্নয়ন, সেটাই আমাদের মূল বক্তব্য আমাদের এই আড্ডায় এই আলোচনায়। আপনার কথা ভাইয়ের কথা থেকে যে বিষয়টি উঠে এসেছে, আমরা যে দলই হোক আওয়ামী লীগ হোক বিএনপি হোক, আমরা উন্নয়ন চাই, সিলেটের উন্নয়ন চাই, আমরা সিলেটের মানুষের উন্নয়ন চাই, নিরাপত্তা চাই। আরেকটি বিষয় যে আপনারা জানেন যে নির্বাচন শুরু থেকে যে বিষয়টি নির্বাচন কমিশনার থেকে যে বিষয়টি উত্থাপিত হয়েছে যে এবারের নির্বাচন খুবই উৎসবমুখর হবে এবং এই নির্বাচনের প্রতিটি ভোট কেন্দ্রে স্বতঃস্ফূর্তভাবে ভোটাররা যাবে এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করবে, আপনি কি যে একমত সেই বিষয়টির সাথে যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে যাবে ভোট দেবে? এটা তো আমরা, আমি শুধু না, আমাদের দেশের সব নাগরিকের প্রত্যাশা যে সুষ্ঠু নির্বাচন হোক, সবাই নির্বাচনে অংশগ্রহণ করুক এবং ভোট দেখ, ভোটদানে গিয়ে সবার নাগরিক যে দায়িত্বটা সেটা পালন করুক, কিন্তু সেটার দায়িত্ব তো সরকারের, নির্বাচন কমিশনের, এবং ওনারা যদি সেই পরিবেশটা তৈরি করতে পারেন অবশ্যই সবাই যাবে, আমিও যাব, সবাই যাবে, কারণ সবাই তো চায় যে তার অধিকারটা সে প্রয়োগ করুক, তার পছন্দ মতো লোক তার সংসদে আসুক তার অঞ্চলের উন্নয়নের জন্য, এটা আমরা সবাই চাই, শুধু আমি না, সমস্ত দেশের লোকই চায় যেন সুষ্ঠু এবং সুন্দর এবং উৎসবমুখর একটা পরিবেশে ভোট উৎসবটা হোক, কিন্তু সেটার দায়িত্ব সরকারের এবং নির্বাচন কমিশনের, ওনারা যদি সেই পরিবেশ তৈরি করেন অবশ্যই সবাই যাবে, এবং আমরা প্রত্যাশাও করতেছি সেইটা যে ওনারা যেন সেই পরিবেশটা তৈরি করে দেন, সবাই যেন নির্বাচন যাইতে পারে এবং সবাই যেন ভোটটা দিতে পারে গিয়ে শান্তিমতো। সেটা চাই, আপনার যে প্রত্যাশা একই প্রত্যাশা আমাদের। আরেকটি বিষয় এই জায়গায় গুরুত্বপূর্ণ যে সিলেটে, সিলেটে বড় বড় মন্ত্রী আমরা সবসময় লক্ষ্য করি সিলেট থেকে নির্বাচিত হন এবং সিলেটের উন্নয়নে সিলেটের বিকাশে সবসময় তারা অবদান রেখে যাচ্ছেন এবং ভবিষ্যতেও তারা যাবেন, সেই প্রত্যাশা আমাদের। আরেকটি বিষয় হচ্ছে যে কর্মসংস্থানের একটি বিষয় আসছে যে আমাদের সিলেটে কিন্তু প্রবাসী অধ্যুষিত একটা জনপদ, তো এই জায়গায় কর্মসংস্থানের বিষয়টা কিন্তু সবসময় আমরা পিছিয়ে, এই বিষয়টাকে আপনি একদম তরুণ হিসেবে কীভাবে মূল্যায়ন করেন? আমি যেটা মনে করি আমাদের বর্তমানের যে গত কয়েক বছর থেকে দেখতেছি যেটা বা সময়কেও দেখা গেছে যে এত বেশি তরুণ বা শিক্ষিত অর্ধশিক্ষিত সবাই, বিশেষ করে তরুণ প্রজন্মগুলা সবাই বাইরের দেশে যাচ্ছে, দেশ ছেড়ে বিদেশে চলে যাচ্ছে, একটা জনস্রোত তৈরি হয়েছে, হ্যাঁ বিদেশমুখিতা হয়েছে, এই এইটা যেন সরকার বা আমাদের অঞ্চলের যারা মন্ত্রী হবেন বা সাংসদ হবেন এবং সরকারের দায়িত্ব হচ্ছে এই ইয়েটা বন্ধ করা স্রোতটা, কারণ আমার দেশের মেধা আমার দেশের শ্রম সব চলে যাচ্ছে বাইরে, এটা সরকারের উচিত এটারে আটকানো, এবং আমাদের আমার বিশেষ করে আমি মনে করি সিলেট অঞ্চলে বিশেষ করে এটা আমাদের খুবই বেশি প্রবণতা এই এই বিষয়টা, যেমন সব তরুণ প্রজন্ম সবাই চলে যাচ্ছে, লেখাপড়া করতেছেন লেখাপড়া করে বাইরে, লেখাপড়া না করলেও বাইরে চলে যাচ্ছে, কিন্তু এটা কারণটা কী? কারণ সরকারের এখানে, আমি কোনো সরকারই বলতেছি না, সব সরকারেরই দায়িত্ব যারা মন্ত্রীতে আছেন বা সাংসদে যান বা যারা সরকার চালান যে এদের কেন এই প্রবলেমটা তৈরি হয়েছে সেটা খুঁজে এটা সমাধানটা বাইর করা, কর্মসংস্থানটা তৈরি করা এবং দেশের মানুষ দেশেই রাখা, এই রাখলে না রাখলে আমাদের দেশে যেটা হচ্ছে নেতৃত্ব শূন্যতা আসতেছে, ওনাদের যারা রাজনীতি করবেন তাদের জায়গায় নেতৃত্ব শূন্যতা আসতেছে, যারা শিক্ষক হবেন সেই জায়গায় শিক্ষকের শূন্যতা আসতেছে, মেধার শূন্যতা আসতেছে প্রত্যেকটা ক্ষেত্রেই, সেই জন্য আমরা চাই যে যে সরকারই আসুক, যারাই আমাদের এখান থেকে যারাই এই অঞ্চল থেকে সাংসদ হবেন বা মন্ত্রী হবেন, ওনারা যেন এই বিষয়টারে খুবই গুরুত্ব দেন, বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে এবং কর্মসংস্থানের ক্ষেত্রে, কারণ আমাদের এই অঞ্চলের এই বিষয়টাই সবচেয়ে জরুরি টোটালি। আরও শুনব আপনার যেটি বলছিলাম ভাইয়া, যে এই যে শিল্প কারখানা কর্মসংস্থান, এ নিয়ে আপনার ভাবনা কি? আসলে
সিলেট দ্বিতীয় লন্ডন মানুষ বলে, বাইরের ডিস্ট্রিক্টের মানুষগুলা বলতো, আমরা ঢাকা বা অন্য অন্য ডিস্ট্রিক্টে গেলে বলতো সিলেট তো দ্বিতীয় লন্ডন। আসলে এখানে অনেক প্রবাসী লন্ডনি, আমেরিকান, বিভিন্ন দেশের মাঝে অনেক হাজার হাজার প্রবাসী এখানে আছেন। আসলে এটা সরকারের, যে কোনো সরকারের অত্যন্ত গুরুত্ব দেওয়া দরকার। ওই যে ভাই বললেন যে অনেক মানুষ মানে জনস্রোত প্রকাশ্যে চলে যাচ্ছে আমেরিকা, কানাডা, লন্ডন, বিভিন্ন দেশে, অনেকে আবার মরণ পথ বাই রোড, সাগর পাড়ি দিয়া বিভিন্নভাবে মানে যাওয়ার চেষ্টা করতেছে। আসলে ওইটা সরকারের নজর দেওয়া উচিত। এটা গুরুত্ব সহকারে এগুলা যে ভাই বলেন, আসলে আমরা সিলেটবাসী যারা আছি, আমরা চাই যে এইসব কর্মসংস্থান এখানে যদি থাকতো, এখানে যদি কাজের সুযোগ সুবিধা থাকতো, তাহলে আসলে মনে করি বিদেশমুখী মানুষ হইতো না, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন নিয়ে এখানে থাকতো। আর এইভাবে বাই রোডে এই সাগর পাড়ি দিয়া মৃত্যুরে আধে মুখের দিকে মারওয়া যেতেছে অনেকে। আসলে আমরা সিলেটের অনেক পয়সাগুলো আছে, কিন্তু এগুলো বাইরে নজর রাখানে ব্যক্তিগতভাবে অনেক গার্মেন্টস যদি হইতো, যেমন ঢাকা গার্মেন্টস থাকার কারণে, নারায়ণগঞ্জে গার্মেন্টস থাকার কারণে আমাদের সিলেটের, বৃহত্তর সিলেটের মানে অসংখ্য মানুষ, যেমন সুনামগঞ্জ, হবিগঞ্জ, অনেক ডিস্ট্রিক্টের আমরা জেলার মানুষ গিয়ে এখানে এখানে থাকতেছে, এখানে কর্ম কর্ম করতেছে, এটাই করতে। এগুলো যদি গার্মেন্টস, এগুলো শিল্প কারখানা যদি সিলেটে থাকতো, তাহলে আমাদের সিলেটের, আমাদের সিলেটে আরও অনেক অনেক জেলার মানুষ, আমরা সিলেটের অনেক গরিব দুঃখী মেহনতি মানুষ এখানে কাজ করে মানে সুখে শান্তিতে থাকতে পারতো। তা আমরা গুরুত্ব, আমরা অনুরোধ করব সরকার এবং যারা যারা পয়সাওয়ালা বিভিন্ন শিল্পপতি আছেন সিলেটের বা বিভিন্ন জেলার, আপনারা সিলেটে এইসব কর্মসংস্থান বাড়ান, উন্নয়ন করুন, সিলেটের বিনিয়োগ করেন, আপনারা অনেক অনেক অনেকভাবে ইয়ে করবেন, সরকারও উন্নতি হবে, জনগণও উন্নতি হবে। আমরা স্মার্ট বাংলাদেশ যেটা আমরা কইতেছি, আগামীতে ডিজিটালটা স্মার্ট হবো, আমরা স্মার্ট নাগরিক হতে চাই, আমরা উন্নতি জীবনযাপন করতে চাই, আমরা দুবেলা দুমুঠো সুখে শান্তিতে সংসার পরিজন আত্মীয় স্বজন নিয়ে খাইতে চাই। এর জন্য আপনাদেরকে বিশেষভাবে বৃত্তশালী যারা, বৃত্তবান যারা, আপনারা প্রাইভেটও আপনারা এই মিল কারখানা গার্মেন্টস করতে পারেন, সরকারও আপনাদের ওই আপনাদের সুযোগ সুবিধা, আপনাদের সহযোগিতা করবে, ইয়ে আমাদের বিশ্বাস সরকার থেকে এটা উদ্যোগ হোক, আমরা অতটুকু আশা করি। আপনি কি ভাবছেন এই বিষয়ে, নিরাপত্তার বিষয়ে? আমি মনে করি নিরাপত্তা থাকলে একজন বেমারি মানুষও তার আশা করবো ভুট্টা দিত, বলে আমার নিরাপত্তা আছে, আর দু নিরাপত্তা না থাকে ভালো মানুষও দিত না, এটিও আমার দাবি। সরকার, আপনি জানেন মনে হয় যে ইতিমধ্যে সরকার যে নিরাপত্তার জন্য সেনাবাহিনী বিজিবি মোতায়েনের একটা সিদ্ধান্ত নিয়েছে এবং সেটি প্রয়োগ হবে না? অনেকে মনে করো বুটকাণ্ড যায় না, দূর আমারে মারবো, কোন দলে মারবো, কোন দলে কিতা করবো, আমি যেতাম না, বুট দিতাম না, দূর দরকার নাই, অনেকে মনে করে। আমি মনে করি আমরা যতটুকু বুঝি, যেমন ধরো ওই যে ক্রয় ক্ষমতার বাইরে অনেকে বলে, আমিও দাদার সাথে একমত না, কারণ ওই যে আন্তর্জাতিক বাজারের হিসাব নিকাশ করলে আমরা ভালোই আছি। আর ওই যে কিছু অসাধু ব্যবসায়ী যারা বাংলাদেশের ব্যবসা করে, অসাধু ব্যবসায়ী যারা, ওরা শোনা মাত্রই আগামীতে ওই মাস হিসাব করে কোন মাসে কী দাম বাড়বো এটার হিসাব করে স্টক করে তারা, আমি মনে করি তারা কিছু এরকম কিছু গাফলাতি করে বা বরকালাবি করে জনগণের, যে বেশি মুনাফা, বেশি টাকা লাভের আশায় ওরা দাম বাড়াইয়া দেয়, স্টক করে রেখে দেয়। তবে এগুলারে নজর দেওয়া উচিত যে কোন কোন ব্যবসায়ীরা স্টক করে এবং দাম বাড়ানোর চিন্তাধারা করে এটা। আর বিশেষ করে আমরা যেমন সন্ত্রাসমুক্ত, হরতালমুক্ত, অবরোধমুক্ত, জ্বালাওপোড়ামুক্ত একটা সুন্দর বাংলাদেশ, সুন্দর সিলেট চাই, এটাই আমি 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 প্রত্যাশা করি। আমরা শান্তিতে থাকতে চাই, যে কোনো সরকার হোক, আমরা শান্তিতে থাকতে চাই, শুধু সিলেট না, সারা দেশ, সারা বাংলাদেশ, পৃথিবীর যে কোনো দেশ, পৃথিবীর যে কোনো দেশ শান্তিতে থাকতে চাই। আমি আমি মনে করি শান্তিতে আমি আমরাও শান্তিতে চাই, এটাই আমার কথা। আসলে এটা ঠিক, সাধারণ মানুষ দুবেলা দুবেলা ডাল ভাত যাই খাক, সে চায় শান্তি, ডাল ভাত খেলে শান্তি। তো আসলে শান্তি সবাই চায়, শান্তির পক্ষে প্রতিটি মানুষ, আমাদের দেশ শান্তিতে থাকুক, আমরা শান্তিতে থাকি, এটাই আমাদের প্রত্যাশা। আমাদের অনুষ্ঠানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাদের আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, কিন ব্রিজের নিচের চায়ের আড্ডা আজকের মতো এখানেই শেষ করছি, আগামী পর্বে এরকম বিশেষ কোনো আড্ডা নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফিজ।